মামুনুল হকের মুক্তির দাবিতে পল্টন মিছিল প্রদর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে এই মিছিলটি করা হচ্ছে তারা মূলত নির্বাচন বাতিলের দাবি মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি এছাড়াও জাতীয় পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডার ইস্যু সহ যে ধরনের বিতর্কিত যে ধরনের অধ্যায়গুলো রয়েছে সকল অধ্যায়গুলো বাতিলের দাবি নিয়ে রাজপথে নেমেছে এবং তারা মিছিল করছে তারা মিছিলে তারা বারবারই মাওলানা মামুনুল হকের মুক্তির দাবির কথা বলছে এছাড়াও নির্বাচন বাতিলের দাবির কথা তারা বলছেন মামুনুল হকের মুক্তির দাবি সহ নির্বাচন বাতিল জাতীয় পাঠ্যক্রমে বিতর্কিত অধ্যায়গুলো বাতিলের দাবি নিয়ে খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে যে বিক্ষোভ মিছিলে তারা মূলত এই দাবিগুলো জানাচ্ছেন এবং এই দাবিগুলো জানিয়েই তারা তাদের এই মিছিলটি করছেন এবং স্লোগান দিচ্ছেন প্রদর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে আপনারা দেখছেন দেশ রূপান্তর ফেসবুক লাইভ এই খেলাফত যুব মজলিসের যে মিছিল যে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন খেলাফত মজলিসের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের যে যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলটিতে অংশ নিয়েছেন মূলত বায়তুল মোকাররমের যে উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়েছে পুলিশ সতর্ক অবস্থানে ছিল পুলিশ মূলত নিরাপত্তা দেওয়ার স্বার্থেই পুলিশ অবস্থান নিচ্ছিল সেই অবস্থান যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়গুলোর জন্য কিন্তু পুলিশ অবস্থান করছিল তার মধ্যে থেকেই পুলিশের সামনে দিয়েই খেলাফত মজলিস বাংলাদেশ তাদের মিছিল নিয়ে তারা এই মুহূর্তে বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে অগ্রসর হচ্ছে এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির দিকে তাদের যে মিছিলটি সেই মিছিলটি নিয়ে নেতৃবৃন্দরা যাচ্ছেন এমনটুকু দেখা যাচ্ছে প্রদর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে আপনারা দেখছেন মামুনুল হকের মুক্তির দাবিতে পল্টনে মিছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে মিছিলটি করা হচ্ছে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন খেলাফত মজলিসের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এছাড়াও খেলাফত যুব মজলিসের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে নিয়েই মূলত এই মিছিলটি করা হচ্ছে দর্শক যেমনটি জানাচ্ছিলাম মামুনুল হকের মুক্তির দাবি সহ নির্বাচন বাতিল ট্রান্সজেন্ডার যে অধ্যায়গুলো বা জাতীয় পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে সেই অধ্যায়গুলো বাতিলের দাবি নিয়ে খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে সেই মিছিলকে এই মুহূর্তে বিজয়নগর যে পানির ট্যাঙ্কি মোড় সেই মোড়ে অবস্থান করছে মোড় নিয়ে তারা আবারও বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মূলত মিছিলটি শুরু করেছে এবং আবারও শেষও করবেন বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে গিয়ে এমনটি কিন্তু জানানো হয়েছে খেলাফত
যুবদেশে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে প্রদর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আপনারা দেখছেন দেশ রূপান্তর ফেসবুক লাইভ। আপনাদেরকে মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল নিয়ে অগ্রসর হয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ। তারা মামুনুল হকের মুক্তির দাবি, এছাড়াও নির্বাচন বাতিল, পাঠ্যক্রম ট্রান্সজেন্ডার সহ বিতর্কিত অধ্যায় বাতিলের দাবি সহ দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছে। তারা বিক্ষোভ মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়েও কিন্তু পুলিশের সতর্ক অবস্থান। বায়তুল মোকাররমের যে উত্তর গেটেও কিন্তু অবস্থান নেওয়া হয়েছিল। অর্থাৎ খেলাফত যুব পুলিশের যে মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে সার্বিকভাবে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থাৎ পুরানা পল্টন মোড় সহ বিজয়নগর মোড় সকল জায়গা থেকে আসলে পুলিশ নিরাপত্তা দিয়ে রেখেছেন, যাতে এই মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা না ঘটে, সেই বিষয়গুলো এড়ানোর জন্যই, সেই বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্যই পুলিশের সতর্ক অবস্থান। অপরদিকে মিছিল করছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস। তারা তাদের যে দাবিগুলো হচ্ছে নির্বাচন বাতিল, মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি, এছাড়াও জাতীয় যে পাঠ্যক্রম ট্রান্সজেন্ডার সহ যে ইস্যুগুলো বিতর্কিত ইস্যু রয়েছে, বিতর্কিত অধ্যায় রয়েছে, সেই অধ্যায়গুলো বাতিলের দাবি নিয়ে তাদের রাজপথে অবস্থান। তারা বিক্ষোভ মিছিল করছেন, তারা তাদের জায়গা থেকে সমাবেশ কিছুক্ষণ আগে তারা বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করেছে। সমাবেশ শেষ করে তারা তাদের যে মিছিল, সেই মিছিলটি নিয়ে তারা অগ্রসর হয়েছে এবং তারা বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় দিয়ে ঘুরে আবারও পুরানা পল্টন মোড়ের দিকে অগ্রসর হয়েছে, এমন কিছু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। সহায়তা 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 জিহাদ 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 জিহাদ।
ছিলাম খেলাফত মসজিদ খেলাফত যুব মসজিদের পক্ষ থেকে মিছিল মূলত মামুনুল হকের মুক্তির দাবি এছাড়াও নির্বাচন বাতিলের দাবি এছাড়াও জাতীয় যে পাঠ্যক্রম পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডারের সহ যে বিতর্কিত অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেই অধ্যায় বাতিলের দাবিতে খেলাফত যুব মসজিদের মিছিল এই মুহূর্তে তারা মিছিলটি শুরু করেছে মূলত বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড় দিয়ে ঘুরে এসে আবারও তারা বায়তুল মোকাররমের উত্তর গেট উত্তর গেটের দিকে অগ্রসর হয়েছে এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আমরা কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেট উত্তর দুই কি উত্তর গেটেই বা বায়তুল মোকাররমের উত্তর গেট সহ পল্টনের যে দুই পাশ রয়েছে সেই দুই পাশেই কিন্তু খেলাফত যুব মসজিদের মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়গুলো এড়ানোর জন্যই মূলত তারা অবস্থান নিয়েছে আমাদের কাছে যে এই মুহূর্তে তাদের যে মিছিল প্রয়োজন পুরোনা পল্টন মোড়ে এসে তাদের মিছিলকে তারা শেষ করছে এবং এই মিছিলে তারা সমাপনী বক্তব্য দেবেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বিজয়নগর মোড় থেকে এসেই মূলত পুরোনা পল্টন মোড়ে এসে তারা অবস্থান নিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মসজিদের তারা নেতৃবৃন্দ রয়েছেন তারা রমজানের আগেই মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে যদি মুক্তি দেওয়া না হয় যদি মুক্তি দেওয়া না হয় এদেশে তাওহীদের জনতাকে নিয়ে কারাগার অভিমুখে লঙ্গর হবে লঙ্গর আজকের বিক্ষোভ মিছিলের সভাপতি বক্তব্য দিবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সংগ্রামী ভাইরা আজকে তিনটি দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি এক নম্বর হল গত 7ই জানুয়ারি যে ডামি নির্বাচন হয়েছে তা অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে দ্বিতীয় হল বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদেরকে দ্রুত মুক্তি দিতে হবে তিন নম্বর দাবি পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার সহ বিতর্কিত অধ্যায়গুলো বাতিল করতে হবে সংগ্রামী ভাইরা আমার এই তিনটা দাবির একটাই দাবি সেটা হলো বাংলাদেশ থেকে ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হবে লোকে দাঁড়াতে হবে সংগ্রামী ভাইরা আমার আরো বিশ্বে যেরকম ভাবে ইসরায়েল একটি বিস্ফোরণে পরিণত হয়েছে ঠিক উপমহাদেশে ভারতীয় হিন্দুত্ববাদী সরকার উপমহাদেশের বিস্ফোরণ হিসেবে আজকে প্রমাণিত হয়েছে যদি অতি দ্রুত এই বিস্ফোরণকে অপারেশন করে এটাকে যদি কেটে না ফেলা হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মধ্যে পড়বে আজকের এই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা সহ
شكرا لكم.